কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের চেয়ারপারসন হিসেবে 12 মার্চ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র সফরে আসেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। শুক্রবার দুপুরে নিউ ইয়র্ক বাংলাদেশ মিশনের স্থায়ী কার্যালয় পরিদর্শনকালে টাইম টেলিভিশনের মুখোমুখি হন তিনি। তুলে ধরেন বাংলাদেশে নারীর ক্ষমতায়নের বিভিন্ন দিক। বাংলাদেশের দশম জাতীয় সংসদ আসলে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে সমগ্র বিশ্বে একটি অনন্য এবং উজ্জ্বল দৃষ্টান্ত, কেননা এখানে সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী একজন নারী, বিরোধী দলীয় নেতা নারী, সংসদের উপনেতা নারী এবং স্পিকার নারী। কাজেই চারটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদেই আমরা নারীকে দেখতে পাচ্ছি দায়িত্বে। সফরকালে তিনি অংশ নেবেন কমনওয়েলথভুক্ত রাষ্ট্রদূতদের সাথে বৈঠক, মিশনের বিভিন্ন কর্মসূচি এবং প্রবাসী বাংলাদেশিদের সাথে মতবিনিময় সভায়। 179টি সংসদের প্রতিনিধিত্ব করে এই প্ল্যাটফর্ম। সেখানে অবশ্যই তার চেয়ারপারসন হিসেবে নির্বাচিত হয়ে আমি অত্যন্ত আনন্দিত, এবং সেখান থেকে অনেক কাজ করার সুযোগ আছে, কেননা জাতীয় সংসদ হচ্ছে প্রত্যেকটি দেশের গণতন্ত্রের মূল কেন্দ্রবিন্দু, এবং জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলনের যে জায়গা সেটাই হচ্ছে জাতীয় সংসদ। কাজে এই কমনওয়েলথভুক্ত দেশগুলোতে আমরা যে বিষয়গুলোকে সামনের দিকে এগিয়ে নিতে চাই, যেগুলো হচ্ছে কমন অ্যাসপিরেশনস, জনগণের কল্যাণে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ, যেমন দারিদ্র বিমোচন, জলবায়ুর বিরূপ প্রভাব থেকে সুরক্ষিত রাখা, নারীর ক্ষমতায়ন, এবং বিশেষ করে এবার যে প্রতিপাদ্য সেটা হচ্ছে ইয়াং কমনওয়েলথ। অর্থাৎ এই ইয়াং জেনারেশন হচ্ছে এমন একটা মানে মেধা এবং শক্তির আধার, যে যেটার থেকে আপনি যদি তাদেরকে বিকশিত করেন, তার মাধ্যমেই কিন্তু আমাদের মানে আগামী দিনগুলোর উজ্জ্বল সম্ভাবনা। কমনওয়েলথ দেশসমূহের পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের চেয়ারপারসন হিসেবে ডক্টর শিরিন শারমিনের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন রাষ্ট্রদূত ডক্টর আব্দুল মোমেন। আর আমাদের মিশন এই প্রথম ইউএনের ভিতরে একটি লাউঞ্জ, বাংলাদেশ লাউঞ্জ প্রতিষ্ঠিত, সেইটার ফর্মাল উদ্বোধনটা আমরা আমাদের মাননীয় স্পিকার দিয়ে করাবো। আর যেটা আপনি বলছিলাম যে এইবারে যে CSW কমিশন অন স্ট্যাটাস উইমেন, মেয়েদের যে, সেইখানে 110টি দেশের মন্ত্রী পর্যায়ের লোকরা এসেছেন, 8,500 জন নারী নেতৃত্ব এসেছেন, 4 জন হেড অফ গভর্নমেন্ট এসেছেন, এবং এইবারের বড় আন্দোলন হচ্ছে যে আপনার এই উইমেন রাইটস ইজ হিউম্যান রাইটস। আগামী 17 মার্চ বোস্টনের উদ্দেশ্যে নিউ ইয়র্ক ত্যাগ করবেন শিরিন শারমিন চৌধুরী। সেখানে তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শেষে বাংলাদেশে ফিরে যাবেন। মানে সার্বিক সফলতা হয়ে গেছে নারী রাজনৈতিক ক্ষমতায়নে, সেটা না, কিন্তু এটা একটা ইতিবাচক বার্তা দেয়। শিবলী চৌধুরী, কায়েস, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক। সমগ্র বাংলাদেশের নারীদের জন্য এই পদগুলো